ভারতে করোনার শক্তিশালী ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় বাংলাদেশ ঝুঁকিতে থাকলেও স্থলবন্দরগুলোতে মানা হচ্ছে না নির্দেশনা। বেনাপোল স্থলবন্দরে স্বাস্থ্যবিধি না মেনে ভারতীয় ট্রাক চালকদের অবাধ চলাচল বাড়াচ্ছে শঙ্কা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে সুরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বেনাপোল থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রায় দুই বছর ধরে চলা মহামারী করোনার ধকল কাটিয়ে জনজীবন স্বাভাবিক হতে না হতেই নতুন ধরন ওমিক্রনের কারণে দেখা দিয়েছে শঙ্কা। ইতোমধ্যে ওমিক্রনে সংক্রমিত হয়েছে প্রতিবেশী দেশ ভারতও। এতে বাংলাদেশ ঝুঁকিতে থাকলেও সংক্রমণ ঠেকাতে স্থলবন্দরে নেই তেমন কোনো কার্যক্রম। পণ্য নিয়ে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন দুদেশের শত শত ট্রাক আসা যাওয়া করে। প্রতিদিন প্রায় 10,000 মানুষের সমাগম হয় বেনাপোল বন্দরে। আমরা যখন ইন্ডিয়া থেকে আসি মাস্ক পরে এবারে এসে খুলে ফেলা হয়, কারণ এবারে কেউ মাস্ক পরতে বলে না। করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে দ্রুত সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান ব্যবসায়ীদের। স্থলবন্দরে কোন স্বাস্থ্যবিধি কেউই মানে না, মানার চেষ্টা করে না। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে করোনা সংক্রমিত দেশ থেকে কেউ ফিরলেই তাকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের শরীরের তাপমাত্রা নির্ণয় ও করোনা সনদ পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে কোনো প্যাসেঞ্জার বাংলাদেশে আসলে সেটি ভারতীয় হোক বা বাংলাদেশি সিটিজেন হোক, তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়ার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি। সরকারের কর্তৃক নতুন আরোপিত যে সমস্ত বাধানিষেধ দিয়েছেন, আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে তা মানার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছি। প্রতি বছর প্রায় 40,000 কোটি টাকার আমদানি ও 8,000 কোটি টাকার রপ্তানি বাণিজ্য হয় বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে। সময় সংবাদ, বেনাপোল। ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হলেও বিষয়টি নিয়ে নির্ভার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের জন্য এটি বড় বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি। সকালে বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমি চত্বরে আর্ট ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। একই সঙ্গে ওমিক্রন ঠেকাতে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ও এর আশেপাশের দেশ থেকে বাংলাদেশে না আসার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইট ইজ নট এ বিগ ডিল, হইতে পারে, কিন্তু আমাদের এখানে হয়নি আর আমরা চাচ্ছি যে এখানে যাতে না হয়। সাউথ আফ্রিকা আশেপাশে যারা দেশগুলো 7টি দেশ, আমরা সেইগুলো ঠিক করেছি, ওরা আসলে দেশে যদি আসে, যে আসলে আপনার 14 দিনের কোয়ারেন্টাইন, ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন হবে। আসার আগেই তারা কোন হোটেলে থাকবে তা নির্ধারণ করতে হবে, তা না হলে তাদের বোর্ডিং পাস দেওয়া হবে না। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিদেশ ফেরত সব যাত্রীর স্থল ও বিমানবন্দরে র্যাপিড পরীক্ষার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দেশে ওমিক্রনের অস্তিত্ব জানতে জিনোম সিকোয়েন্সের পরামর্শ বিশেষজ্ঞদের। আর অতি সংক্রমণ এই ভ্যারিয়েন্টের ভয়াবহতা ঠেকাতে এখন থেকে হাসপাতাল ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতির উপর জোর দেওয়া হচ্ছে। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন ধরন অমিক্রন, এর মধ্যে বিস্তার প্রায় 40টি দেশে। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রতিবেশী ভারত আর শ্রীলঙ্কায়ও হানা দিয়েছে অতি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। এ অবস্থায় উড়িয়ে দেওয়া যায় না কোনো শঙ্কাই। এত কিছুর পরও সীমান্ত এলাকায় কড়াকড়ি কতটা পর্যাপ্ত তা নিয়েও উঠছে প্রশ্ন। আমাদেরকে যেটা করতে হবে সেটা আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আইসোলেশন। তাহলে আমার টেস্টিং ক্যাপাসিটিটা বাড়াই দিতে হবে দেশব্যাপী। অমিক্রনের জন্য যদি একটা অ্যাকশন বলেন, সেটা হবে এয়ারপোর্টে এবং স্থলবন্দরে র্যাপিড টেস্টটা চালু করে সবাইকে স্ক্রিন করা। কারণ কে কোন দেশ থেকে আসছে এটা বলার দরকার নেই, কারণ ও তো ভাইয়া আসতেছে বিভিন্ন দিক থেকে। কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ ছাড়া কেউ বাংলাদেশের ভিতরে ঢুকতে পারবে না, এইটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে। এপিসেন্টার থেকে কেউ আসা মাত্র টেস্ট করা থাকুক বা না থাকুক তাদের ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে যেতে হবে। এবং এই মেসেজটা সম্ভবত ছড়িয়ে গেছে সব জায়গায়, যে কারণে গত 3-4 দিনের মধ্যে কিন্তু কেউ এপিসেন্টার থেকে এখনও বাংলাদেশে প্রবেশ করেনি। অমিক্রন শনাক্তের জন্য জিনোম সিকোয়েন্সের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটা শুধু সদিচ্ছা থাকলেই এটা রুটিনলি করা সম্ভব। তাহলে এটার জন্য মিনিমাম একটা ফান্ডিং দিতে হবে, এটা গভর্নমেন্টকে দিতে হবে এবং গভর্নমেন্টকে ওই ইন্টেনশন এক্সপ্রেস করতে হবে যে আপনারা করতেই থাকবেন। তাইলে শুধু অমিক্রন না, অমিক্রন ছাড়া অন্য কোনো ভেরিয়েন্ট কিন্তু আমার দেশেও আসতে পারে, সেটা বোঝার জন্য আমাদের দরকার। এপিসেন্টার থেকে যারা আসবে তাদের তো আমাদের কোয়ারেন্টাইনে চলেই যাচ্ছে, কোয়ারেন্টাইনে গিয়ে আমরা আবার কোভিড টেস্ট করবো তাদেরকে 7 ডেজের মাথায়, আবার 14 ডেজের মাথায়। কোভিড পজিটিভ হলে তারপর জিনোম সিকোয়েন্সিং। আপনি সবাইকে তো আসলে জিনোম সিকোয়েন্সিং করা, এটা কষ্ট হবে না এবং লজিক্যালও না।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অমিক্রনের বিস্তারে আগাম প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোতে। পাশাপাশি সবার টিকা নিশ্চিত ও স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের নানা বিষয় নিয়ে মিরপুরে কথা বলছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সরাসরি যাচ্ছি সেখানে। না বলে তাহলে লাগতে হবে কি? মানে শোনা তো সবই যাচ্ছে, আরো অনেক কিছু শুনি, কিন্তু আসলে এটা আপনি যদি আসল জায়গা থেকে না বের করতে পারেন, রুটে না যেতে পারেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। সেই জন্য আমি বলছি অধৈর্য হওয়ার কিছু নাই। আমরা উই হ্যাভ ডিসাইডেড, জানুয়ারিতে আমরা ডিসিশন নিব। আমাদের এই মাসটাও হাতে সময় আছে, এই একটু সময় বিয়ার করতে হবে আপনাদের। ইনশাল্লাহ এই এই মাসের মধ্যে আপনাদেরকে আমরা সব তথ্য দিতে পারবো, এবং যা যা সিদ্ধান্ত নেওয়ার, যেখানে যেটা নেওয়া দরকার, ডেফিনেটলি উইল টেক। আজানটা শেষ হয়ে যাক, তাহলে ইজি হবে। কঠিন কঠিন প্রশ্ন। ক্রিকেটের নানা বিষয় নিয়ে মিরপুরে কথা বলছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে তিনটি জয়েন্ট মুভমেন্টের ঢালাই শেষ হয়েছে, বাকি পাঁচটির কাজও চলতি মাসে সম্পন্ন হচ্ছে। পাশাপাশি চলছে গ্যাস লাইন ল্যাম্পপোস্ট বসানোর কাজও। অন্যদিকে ভাগনের হাত থেকে সেতু রক্ষায় দুই পারে নদী শাসনের কাজের অগ্রগতি 86%। নাসিরুদ্দিন জলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু নির্ধারিত সময়ে খুলে দিতে শেষ পর্যায়ের কাজ চলছে দুর্বার গতিতে। 6.15 কিলোমিটার মূল সেতুর তিনটি মুভমেন্ট জয়েন্টের ঢালাই শেষ, বাকি পাঁচটি শেষ হবে এই বিজয়ের মাসেই। মুভমেন্ট জয়েন্টের অগ্রগতি 59%। সেতুর গ্যাস লাইনের কাজ মাওয়া ও জাজিরা দুই প্রান্তের অগ্রগতি প্রায় 50%, আর 400 কেভি বিদ্যুৎ লাইনের অগ্রগতি 62%। সেতুর অগ্রগতিতে খুশি পদ্মা পাড়ের মানুষ। খুবই আনন্দিত, এই কারণে যে দেখা যাইতেছে আমাদের দেশে অন্যরকম একটা উন্নয়ন হয়েছে। দক্ষিণ অঞ্চলের নিগে অনেক ভালো হয়েছে, অনেক কোটি কোটি মানুষ ভালো চলতে পারবো, সামনে আয় উন্নতি হইব, এটা খুব সুন্দর কাজ করছে। 30 জুন সেতুটি চালুর লক্ষ্যে চলছে এখন চূড়ান্ত পর্যায়ের কাজ। এক্সপানশন জয়েন্ট, আরও কিছু মুভমেন্ট জয়েন্ট, এগুলা টুকটাক কাজ, যদিও ছোটোখাটো কাজ, কিন্তু সময় লাগে, এটা একটু প্রিসিশন ওয়ার্ক। মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ চলছে 1.80 কিলোমিটার এলাকায়। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে ব্যাট তৈরির পাশাপাশি চলছে ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকি 1 কিলোমিটার এলাকায় নদী শাসন। নদী শাসন কাজের অগ্রগতি 86%। মূল পদ্মা সেতুর অগ্রগতি 95.25%। এখন পুরোদমে চলছে মুভমেন্ট জয়েন্টের কাজ। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের $75 লাখ আর্থিক সহায়তা দেবে কোরিয়ান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি। সকালে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। সভায় বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের শিক্ষার্থীরা প্রশিক্ষণের মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সকাল থেকে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। শীতের সঙ্গে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মহিপুর আলিপুর মৎস্য বন্দরে সব মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। দেশের সব সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।